এরপরের প্রশ্ন করেছেন বোন ইশরাত জাহান মারিয়াম, মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না, এটা নিয়ে মতবিরোধ রয়েছে। অনেক উলামায়ে কেরাম ঢাকতে হবে বলেন এবং তার সপক্ষে বেশ কিছু দলিল তারা হাজির করেন। আলমারাতু আওরাতুন, মেয়ের পুরাই হলো আপনার ঢাকার বস্তু বা সতর করে বা ঢাকার মতো, মেয়েদেরকে পুরোটাই ঢাকতে হয় এবং সতর করতে হয়। এর বাইরে আরও বেশ কয়েকটি আসারের দ্বারায় তারা বলেন যতটুকু ঢাকা যায়, কিন্তু এর বিপরীতে অনেক উলামায়ে কেরাম বলেন যে না, পাও ঢাকা এটা বাধ্যতামূলক নয়, তবে যতটুকু সম্ভব টাকনো পর্যন্ত ঢাকতেই হবে, এরপর যতটুকু সম্ভব ঢেকে রাখতে পারলে ভালো হয়। সবচাইতে নিরাপদ হয় যে আমরা বড় জামা পরে যদি পায়ের পাতা ঢেকে রাখতে পারি তাহলে ইখতিলাফের ঊর্ধ্বে উঠে যেতে পারি, ওইটা সবচেয়ে নিরাপদ। তাসনি